বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ের প্রসঙ্গ তুলতে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানার চন্দ্রপুর এলাকায়। জানা গিয়েছে, রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর এলাকার বাসিন্দা ওই যুবতী 11 বছর আগে বিয়ে হলেও 2 বছর পর স্বামী তাকে ছেড়ে চলে যায়। বিগত 3 বছর ধরে তারাপুর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর এলাকার যুবক কৃষ্ণগোপাল নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই যুবতীর বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই যুবক বলে অভিযোগ। বিয়ের কথা বলতেই ওই যুবতীকে রাস্তায় মারধর করে কৃষ্ণগোপাল নায়ক। রানাঘাট থানায় এই মর্মে অভিযোগগৃহীত না হয় রানাঘাট মহকুমা আদালতে দ্বারস্থ হয় ওই যুবতী। আমি বলার পর এখন বিয়ে করতে অস্বীকার করছে। কি বলছে? বলছে আমি বিয়ে করব না। আচ্ছা, আপনার সিঁদুর পড়ে গিয়েছিল কবে? 3 বছর আগে? না, 3 মাস আগে। 3 মাস আগে সিঁদুর পড়ে গিয়েছিল ওর বাড়িতে, রেখে নিয়ে? হ্যাঁ, বাড়ির সবাই জানতো এটা? ওর বাবা মা জানতো, বাবা মা। তারপরে চলে এসেছিলেন? তারপরে ওদের বাড়িতে, তার মানে ওরা আমাকে বোঝাই, পায়খানা বাথরুম নেই, ঘর ঘর কমপ্লিট হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, আমাকে বোঝাই, বলে যে বিয়ে তো হয়ে গেছে, তো আমরা একটু আনুষ্ঠানিক করে বিয়ে দিতে চাই, রেজিস্ট্রি করে আমরা বিয়ে দিতে চাই, তো তুমি এখন তোমার বাপের বাড়িতে থাকো, আমরা অনুষ্ঠান করে রেজিস্ট্রি করে আমরা বিয়ে দেবো, বলে আমাকে আমার বাপের বাড়িতে রেখে যায়। রাখার পর আমি এখানে থাকি, এখানে আসা যাতায়াত সবই করে। এখন কি বলে যে, তারপরে একদিন একটু অশান্তি হতে আমার এখানে, আমি একটু চাপ দিতে আমার বাবা মাকে বলে, হ্যাঁ আমি বিয়ে থাকা করবো, আমি নিয়ে যাচ্ছি, বলে নিয়ে যেতে রাস্তায় খানিকটা আমাদের চন্দ্রপুরের শেষ মাথায় আমাকে নিয়ে গিয়ে আমাকে মারধর করে, বলে যে আমি বিয়ে থাকা করবো না, বলে রাস্তায় ফেলে দেয়। দিয়ে তারপরে আমি আমার বাড়িতে, ওর চলে যায় ওর মতো পালিয়ে, তারপর আমি আস্তে আস্তে আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি বাড়িতে জানাই যে 3-4 দিন আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তো 1:30-10:30 দিকে আমি ওর বাড়িতে যাই, যে ওর বাবা মাকে আমি বলি, ওর বাবা মা ওর বোন বোনাই ছিল, আমি ওদেরকে বলি, ওদেরকে বলতে ওরা পুরোটাই অস্বীকার করে আর আমাকে মারধর করে তাড়িয়ে দেয়। প্রায় 2 মাস আগে আমার থেকে এই ফোনটা কেড়ে নিয়েছে, বলে এই ফোন তোমার দেওয়া যাবে না, তোমার এই ফোন লাগবে না, বলে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। আপনার কি এর আগে একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার কত বছর হয়েছিল? আমার বিয়ে হয়েছিল আজকে 11 বছর আগে। 2 বছর পর আমার মেয়ে হয়, আমার মেয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায়, আমার সাথে কোনো যোগাযোগ নেই। ওটা ডিভোর্স হয়েছে? না, সে কোথায় আছে না আছে আমরা জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তো কৃষ্ণগোপাল নায়ক সবটা জেনেই আমাকে বিয়ে করব, আমি সবটাই বলেছি ও বিয়ে করব, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই আমার সাথে সম্পর্ক করেছিল। আচ্ছা, শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছিল। আচ্ছা, এখন থানায় কি কমপ্লেন করেছে? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে, থানার থেকে কোনো স্টেপ নেয়নি। এসডিপিওর কাছে গিয়েছিল? হ্যাঁ, এসডিপিওর কাছে গিয়েছিলাম, উনি পেপার জমা নেননি, উনি কমপ্লেন নিতে চান না। কি বলেছেন উনি? উনি বলেছিলেন যে থানাতে কমপ্লেন করেছো, থানা দেখো তোমাকে কি ব্যবস্থা করে, তুমি কেন এখানে এসছো, বলে পেপার ফিডর দিয়ে যায়। আচ্ছা, তারপরে কি কোর্টে? তারপরে হ্যাঁ, তারপর কোর্ট কেস করা হয়েছে মঙ্গলবার, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি থানা। আপনি কি চাইছেন? আমি চাইছি না আমাকে বিয়ে করুক, না হলে আমি ওর শাস্তি চাই। আমার মেয়ের একটা বিয়ে থাকা দিই, 12 বছর হচ্ছে, 12 বছর পর থেকে 2 বছর পরে বাচ্চাটা হয়, বাচ্চাটা হওয়ার পরে 7 বছর জামাইয়ের সঙ্গে আমাদের লেনদেন নেই, চলাফেরা নেই, খরচপাতি দেয় না বলে আমার বাড়িই থাকে। দিয়ে গাজীপুরের একটা ছেলে ওরে ভালোবাসে, আমাদের বাড়ি যাওয়া আসা করে। কত বছর ধরে এটা? 3 বছর ধরে যাওয়া আসা করতো। হ্যাঁ, ওর বাড়ির লোকজন জানতো? হ্যাঁ, ওর বাড়ির আমাদের বাড়ি থেকে খাবার দাবার গেছে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি খাবার দাবার আসতো। ছেলেকেও আমরা জন্মদিনে জামা কাপড় দিয়েছি, পুজোয় জামা কাপড় দিয়েছি, ছেলে খুবই ভালোবাসতো আমাদের। ওর বাবাকে শুধু বলতো যে হ্যাঁ আমি বিয়ে করবো, আপনারা চিন্তা করবেন না, আমার টাইম হলে আমি নিয়ে যাবো, মানে বিয়ে করবো বলেছি। হ্যাঁ, বিয়ে করবো, আর কোনোদিন বলিনি যে না আমি বিয়ে থাকা করবো না। ও আসা যাওয়া করতে আমরা জিজ্ঞাস করতেই ও বলতে হ্যাঁ আমি বিয়ে থাকা করবো, অসহায় মেয়েকে আমি ভালোবেসে আমি বিয়ে থাকা করবো। ওকে, দিয়ে বিয়ে থাকা করবো বলে দিয়ে বিয়ে আসে, নিয়ে গেল, নিয়ে গিয়ে রাস্তায় মারধর করলো। করার পরে মেয়ে ফোন করে জানাচ্ছে, বলছে মা এরকম কৃষ্ণ আমাকে ফেলে দিয়ে মারা ধরা করে ও চলে গেছে, মানে মারধর করলো না, বিয়ের কথা বলেছে। হ্যাঁ, বিয়ের কথা হচ্ছিলো বলে দিয়ে মারধর করে চলে যায়। দিয়ে মেয়ে ওর বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আমিও যাই, গিয়ে বলি যে হ্যাঁ বিয়ে থাকা করবো বলে তুমি এখনও অস্বীকার করছো কেন, আমাদের আশা দিয়ে দিয়েছে, তাহলে তো আমরা অন্য জায়গায় বিয়ে থাকা আমরা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, দিয়ে এরকম ভয় দেখায়, অভিযোগ করে মেয়েকে ওরকম বলে। আমার মেয়ের নাতনিকেও খুব ভালোবাসে, নাতনিকেও মাম মাম বলে ডাকে, মা নাতনিকেও জিনিসপত্র দেয়, জামা কাপড় দিয়ে যায়, পুজোয় দেয়, ষষ্ঠীতে দেয়, পয়লা বৈশাখে দেয়। চাপ সৃষ্টিতে এখন বলছে যে আমি এখন বিয়ে থাকবো। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি নাই বিয়ে করুক, নাই ওর শাস্তি হোক। অভিযোগ জানিয়েছিলেন তো? হ্যাঁ জানিয়েছি। কি দল করে? ও তৃণমূল করে। তৃণমূল করে? ওই যুবতীর দাবি, ওই যুবক তাকে বিবাহ না করলে তিনি আইনের দ্বারস্থ হবেন।
পুরো ঘটনাটি অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক ও তার পরিবার। এখন ব্যাপার হচ্ছে, ছেলে যেটা বলল আমাকে, বলল যে আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করতাম, সেই সোর্সে তাকে জানাশুনো। আচ্ছা, তারপরে ও ছেলেও এবং মেয়ের তরফের লোক আমাকে কেউ কিছু কোনোদিন জানায়নি যে এই সম্পর্কটা ঘটছে। হ্যাঁ, আমি ছেলেও জানায়নি। মেয়ের বাবার সঙ্গে প্রায় দেখা হয় আমার সাথে। আচ্ছা, ও আগে দীর্ঘদিনের আগে ছোটোবেলায় আমার বন্ধু ছিল মেয়ের বাবা। তো বলে কোথায় যাচ্ছে, আমি বলছি যে এরম বাবু মেয়ের বাড়ি যাচ্ছি, আমার ছুটির দিন একটু মেয়ের বাড়ি যাই। এই পর্যন্ত কথাবার্তা হয় প্রায় মাঝে মাঝে। তো ছেলের এই মেয়ের মা আমাকে একদিনও বলেনি যে এরকম বাবু, দাদা আপনার ছেলের সাথে সম্পর্ক হচ্ছে, ও কোনোদিন বলি ছেলেও বাড়িতে বলেনি না, ছেলেও বাড়িতে কোনো বলেনি। আচ্ছা আচ্ছা, এই যে মেয়েটা বলছে যে বিয়ের কথা বললে বাড়ির লোকজন মারধর করে, আপনারা মারধর করেছেন, এরকম কোনো মিথ্যে কথা, এর কোনো প্রমাণপত্র নেই না, এরকম কোনো ঘটনাই হয়নি। ওই মেয়েটা এই বাড়িতে আসতো তো? না, আমি জীবনেও দেখিনি। আচ্ছা, তারপর মেয়েটা ডিসকাউন্ট বলে যে তুমি কি আমাকে চেনো? বলছে না আমি। আচ্ছা, সেদিন এসে কী বললো? হ্যাঁ, সেদিনকে এসে বললো যে কৃষ্ণকে ফোন করেন। আমি, কৃষ্ণ কোথায় আছে না আছে আমি কোথায় কী ফোন করবো? ওখানে ফোন করে দেখুন, ঠিক আছে তুমি বসো আমি দেখছি কী করা যায়। তারপর কৃষ্ণ আসলো, এসে তো কৃষ্ণ বললো যে তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক ইয়ে, তোমার প্রমাণপত্র আছে কিছু? ও কোনো প্রমাণপত্র দেখাতে পারল না মেয়েটা। তারপর বললো যে ঠিক আছে, আমি তুমি ডিভোর্স রিপোর্ট দাও দেখি, সে তো তোমাকে নিতে চায় গ্রহণ করতে দিয়ে স্বামী তোমার আছে। এই পর্যন্ত কথা হলো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।